হ্যালো আসসালামু আসসালাম ওয়ালাইকুম আইহু আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলেন আজকের ব্লগটা শুরু করা যাক আর আজকে হয়েছে ঘুমের থেকে উঠেই সবার আগে হয়েছে বাসার কাজ করছি তারপরে হয়েছে রান্নাঘরে আসছি আর আজকে রান্না করবো হয়েছে পাস্তা সেজন্য হয়েছে এক প্যাকেট পাস্তা বের করে নিলাম আর এই জায়গায় হয়েছে পানি আগে একটা ডেক্সির ভিতরে দিয়ে তারপর ফুটাইছি পানি ফুটানোর পর হয়েছে একটু লবণ দিলাম তারপর হয়েছে একটু সবিন তেল দিলাম দেওয়ার পর হয়েছে এই জায়গায় দিয়ে দিব আমি পাস্তা আর এই পাস্তা প্যাকেট হয়েছে আমার ম্যাডামে কিছুদিন আগে আনছে আর বাসায় আরও অনেক অন্যরকম পাস্তা আছে তো এই পাঁচটা প্যাকেট হয়েছে কিছুদিন আগে আনছে যেহেতু তো এই প্যাকেটটি হাতের কাছে ছিল এই প্যাকেটটি দিলাম আমি হয়েছে সবগুলা দেই নেই অল্প কয়েকটা রাখে দিচ্ছি কারণ বাসায় হয়েছে ওই লোক নাই খাওয়ার মতো যে কোনো কিছু রান্না করলে পরে শুধু বেশি হয় আর এই জায়গায় হয়েছে যে দেখেন একটা মুরগি বের করছি ফ্রিজ থেকে তো মুরগিটা কাটার জন্য একটা হাতুড়ি বের করছে আবার একটা ধারালো চাকুও বের করছি পরে খান করে নিলাম তার কারণ হয়েছে আমি পাস্তা সেদ্ধ করতে দিয়ে দিছি তারপর হয়েছে আমি ফো আমার আব্বুর সাথে আমি ফোনে কথা বলতেছিলাম আমার যে মুরগি বের করতে হবে ফ্রিজ থেকে সেটা আমার মনেই ছিল না পরে হঠাৎ করে আবু যখন ফোন রাইখে দিছে তখন মনে পড়ছে হায় আল্লাহ আমি তো পাস্তা রান্না করবো মুরগির মাংস দিয়ে তো মুরগি তো বের করি নেই তারপরে হয়েছে তাড়াহুড়া করে ফ্রিজে থেকে মুরগি বের করলাম আর এখন যদি মুরগিটা পানি দিয়ে ভিজাইতে যাইতে অনেক দেরি হয়ে যাবে সেজন্য হয়েছে একদম শর্টকটে হাতুড়ি দিয়ে কুবাই একদম মদি থেকে কাঁটা ফেললাম আধখান হয়েছে ফ্রিজে রাইখে দিলাম আর আধখান দিয়ে রান্না করবো যেহেতু পাস্তা অনেক কম আর ওই জায়গায় দেখতেছিলাম পাস্তাগুলো সেদ্ধ হয়েছে নাকি তো সেদ্ধ হয় নাই আর তাই সেজন্য হয়েছে আমি আর ও কাজগুলো আগে রাখতেছিলাম পেঁয়াজ তারপর রসুন টসুন কাইটে রাখলাম আর এই জায়গায় হয়েছে বেশি যেহেতু পাস্তা অনেক কম সেজন্য বেশি টমেটো দিতে হবে না তিনটা টমেটো ব্লান্ডার করে নিলাম মানে সব কিছু রেডি করে রাখতেছি আর কি পাস্তাটা হওয়ার পরে আর কি মুরগিটা বসাবো মুরগিটা মানে কষাবো আর কি দেখতে থাকেন ভিডিওটা তাই এই জায়গায় হয়েছে আমার পাস্তাটা নাড়া দিয়ে দেখলাম তো পাস্তাটা হল সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ হইলে হয়তো বাবার গইলা যাইতে পারে তো আমি কিন্তু আগে পরও পাস্তা রান্না করছি কিন্তু দেশে কিভাবে পাস্তা রান্না করে আমি তা জানি না কারণ আমি কখনো খাই নাই দেশে থাকতে আপনারা হয়তো বাবার ভাবতেও পারেন যে কেমন মানুষ যে পাস্তাই কোনো দিন খায় নাই কিন্তু আমি সৌদি আরবে আসার পর অনেক পাস্তা খাইছি কিন্তু দেশে থাকতে কখনো পাস্তা টাস্তা আমাদের বাসায় কখনো রান্না করে নাই আর আমরা খাইও নাই তো যাই হোক আমরা অনেক গরিব আপনারা আবার কিছু মনে করবেন না বুঝছেন আর সেই জন্য হয়েছে এই জায়গায় সেজন্য না যাই হোক কথা বাদ তারপর হয়েছে একটা ওই পাতেলের ভিতরেই কারণ আমি হইছে শর্টকাটে কাজ বেশি পছন্দ করি কারণ অনেক ডিক্সি পাতিল নোংরা করলে তো দুইটা আমারই হয় এজন্য হয়েছে ওই পাতিলে এর ভিতরে আবার একটু তেল দিলাম তেল দেওয়ার পর হয়েছে এখন মাংসটা কষাবো সেই জন্য হয়েছে পিঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ একসাথে আর কি মানে দিয়ে পরে হয়েছে একটু ভাজা ভাজা করতেছিলাম তো দেওয়ার পর হয়েছে যে আমাদের বাসায় একটা মেয়ে আছে যে মেহমান আসছে বাসায় ওর নাম হইছে আমিল তো ও ওর নামটা আজকে আমাকে বলতে বলছে তো হইছে আলু ভাজা খাইতে চাইছিল পরে ও দেখতেছে যে আমি আবার পাস্তা রান্না করছি তারপর আবার মেশিনে জামা কাপড় দিছি ওইগুলাও ধুইতে হবে সেজন্য ও বলতেছিল তাই দে আমারটা আমি ভাজি আর আমাদের বাসায় যে মেহমান আসছে না এই যে মাত্র বললাম যে ওর নাম আমিল ওই ওরা কিন্তু অরিজিনাল সৌদি না ওরা ওদের বাসা হইছে মানে দেশের বাড়ি হয়েছে মিশরে মানে মাসর সৌদি আরবরা বলে মাসর মিশরে তো যাই হোক মিশরে তো ওরা হচ্ছে আমাদের বাসায় বেড়াতে আসছে তাই আমাদের বাসায় কয়েকদিন ধরে আছে পনেরো ষোলো দিন হয়ে গেছে আর হজ করবে হজ করার পরে হয়েছে আবার দেশে চলে যাবে ওরা এর আগেও একবার আমাদের বাসায় আসছিলো মানে আমার ম্যাডামের কিছু হয় না কিন্তু আমার ম্যাডামের পরিচিত তা আমাদের বাসায় কোনো ছেলে নাই আমার ম্যাডামের স্বামী নাই মানে কোনো ছেলে লোক নাই যেহেতু আমাদের বাসায় এজন্য আর কি আমাদের বাসায় এসে আছে তো যাই হোক থাকুক সমস্যা নাকি তো ওই জায়গায় হয়েছে ও আলু ভাজাটা তেলের ভিতরে আলুগুলো তেলের ভিতরে ভাজতে দিয়ে পরে হয়েছে চলে গেছে আমি হয়েছে এই জায়গায় পরে রান্না করতেছি আবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে সেই জন্য হয়েছে এই জায়গায় একটা ম্যাগি মশলা দিলাম পরে গোলমরিচ পরে হয়েছে সব রকমের মশলা দিয়ে একটা মানে সব রকমের গরম মশলা দিয়ে একটা মশলা বানানো আছিল পরে ওই মশলাটাও দিলাম দেওয়ার পরে হয়েছে এই জায়গায় যে টমেটো ব্লাইন্ডার করে রাখছিলাম ওইটুকু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হয়েছে এই জায়গায় আমি একটু নাড়া দিয়ে দিতেছি আর এটা হইছে মানে এটার ভিতরে এক্সট্রা একটা পানি আছে টমেটোর ভিতরে এই টমেটোর পানিটা শুকানো পর্যন্ত আর কি একটু কষাবো তাইলে আর কি পাস্তাটা রান্না করার পর খাইতে একটু বেশি মজা হয় আর এই জায়গায় হইছে যে আলোগুলা কাটলো তেলের ভিতরে দিল পরে হয়েছে চলে গেল একদম এই দেশের মানুষ কেন যে কাজ করতে চায় না আল্লাহ জানে কাজের লোক দেখলে এই দেশ আর ওই দেশ নেই তখন আর কি তাদের মানে ঘুম হারাম হয়ে যায় কেমনে কার দিয়ে কি করানো যাইবো সেই চিন্তায় থাকে সবসময় যাই হোক সমস্যা নাই মেহমান রান্না বান্না করে দেওয়া লাগবে সেটাই তো আমি হয়েছে পাস্তা রান্না করতে বই গেছে তারপর ও হিসেবে আবার আলু ভাজা খাবে সেই জন্য হয়েছে আলুগুলো খালি কাটলো তা আমার এই সব কিছু করতে হয় ও মধ্যে থেকে আর কি একটু দেখাইলো আর কি যা আমি করলাম তো এই জায়গায় হয়েছে যে মুরগিগুলো হাতুড়ি দিয়ে কাটলাম কাটার পরে হয়েছে এলো টুকরা টুকরা করে কাইটা আবার লেবু দিয়ে লবণ দিয়ে কতক্ষণ মাখায় রাখছিলাম মাখায় রাখার পরে যে ধুয়ে পরিষ্কার করে তো এই জায়গায় হয়েছে দিয়ে দিলাম দেওয়ার পর হয়েছে একটু কষায় কষাবো আর কি আর আমি হয়েছে এই মাংসগুলোর ভিতরে আর পানি দিব না এটার ভিতরে যতটুকু পানি আছে এই পানিটুকের ভিতরেই হয়েছে মাংসগুলো সেদ্ধ করবো তা আমি হয়েছে ওই জায়গায় নাড়া দিয়ে পরে ঢাকনা দিয়ে ঢাইকে রাখছিলাম প্রায় পাঁচ সাত মিনিটের মতো তাই মাংসগুলো হচ্ছে সেদ্ধ হয়ে গেছে পোলট্রি মুরগির মাংস এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই যে দেখেন পাস্তাগুলো হয়েছে আগে যে সেদ্ধ করে একটা চাকনির ভিতরে ঝরা দিয়ে রাখছিলাম তো এই যে এখন হচ্ছে মাংসটা কষানো হয়ে গেছে তো পাস্তাগুলো হয়েছে মাংসের ভিতরে এমনি এখন দিয়ে দিতেছি দিয়ে হয়েছে শুধু নাড়াচাড়া দিলেই হয়ে যাইবো কারণ আমার ম্যাডামে হয়েছে বেশি ড্রাই মানে শুকনা শুকনা হয়ে গেলে না ওই পাস্তাটা খাইতে চায় না কিন্তু একটু প্রাইসি প্রাইসি মানে একটু মানে এই যে এই এইযেরকম থাকলে আর কি প্রাইসে পাইসি বলো এটাকে আর কি মনে হয় মানে একটু ইয়ালা মানে পানি পানি আলা এগুলা খাইতে একটু বেশি পছন্দ করে আর একদম শুকনা শুকনা হয়ে গেলে পরে আমার ম্যাডামি একটু রাগ করে আর কি ওটা উনি খাইতে চায় না বিশেকটা তো উনি যেরকমভাবে আমার এই প্রথম বিদেশ আসার পর ওনার বাসায় আসার পর যেমনি দেখায় দিছে তাই আমি সব কিছু অমনে অমনি রান্না করি ওনার মন মতোই আর কি এই যে দেখেন আমি মাংসগুলা দেখাইতেছিলাম আর পাস্তাটা সত্যি কথা খাই অনেক মজা হয়েছিল আর এখানে হয়েছে আমার ম্যাডামে আজকে স্কুল থেকে আসতে অনেকটা লেট করে ফেলছে তার কারণ হচ্ছে আমার ম্যাডামে ওই মার্কেটে গেছিল ওই গাড়িতেই স্কুলের থেকে স্কুলের থেকে আসার সময় ওই গাড়িতে আর কি মার্কেটে গেছিল তো এখন বাইজাগেস হয়েছে প্রায় তিনটা সাড়ে তিনটার মতো তাই আমাদের বাসে ওই আমেল রে বলতেছিলাম ওই মেয়েটারে আমি বলতেছিলাম তুই খাওয়া দাওয়া কর ম্যাডামে তো আসার দেরি আছে অনেক পরে বলতেছে তো দে তাই আমি হয়েছে ওরে ছোট্ট একটা বাটিতে এগুলো বেশি একটা খায় না সেজন্য হয়েছে ছোট্ট একটা বাটির ভিতরে ওকে পাস্তা দিলাম আর হয়েছে আলু ভাজাগুলা দিলাম এই যে দেখেন পাস্তাগুলো আমি হয়েছে এই জায়গায় আবার দেখাইতেছিলাম তো এই এতটুকু পাস্তা তাই ও পুরাটা খায় নাই আবার রাইখে দিছে তো রয়েছে খাইতে ঠাইতে দিয়াই সে তো আমার বাসার হলো কাজকাম শেষ সমস্ত কাজকাম শুধু কিন্তু রান্নাবান্না করি নাই রান্নাবান্নার পাশাপাশি কিন্তু অনেক কাজ ছিল তাই ও ম্যাডামদের রান্না বান্না করার পর খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করা থালা বাসন ছিল ওইগুলো ধুয়ে ঠুয়ে তাই এখন হয়েছে আমার অনেক ক্ষুদা লাগছে তাই নিজে নিজে ভাবলাম যে আজকে হয়েছে একটু ডিম রান্না করবো আনাম ডিম সেদ্ধ করে রান্না করলে সে আনাম ডিম সেদ্ধ রান্না করলে আমি ওই বোনা রান্না করলে বা সেদ্ধ করে বুনলে ওগুলো আমি খাইতে পারি না আমার কাছে মজা লাগে না সেই জন্য হয়েছে আমার ভাজা ডিম অনেক পছন্দ আর কি ভাইজা রান্না করলে আমি খাইতে পারি তা এই জায়গায় হয়েছে আমি চারটা ডিম নিছি যেহেতু আমি আর আনটি খাবো তো এই ডিমগুলো হয়েছে আগে ভাজতেছিলাম পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আর হয়েছে ধুইনা পাতা দিয়ে ভাইজা হয়েছে আলু দিয়ে তারপর হইসে ঝোল করে রান্না করব। আর এমনি ডিম রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আপনারা এরকমভাবে খাইয়ে ট্রাই করতে পারেন আশা করি খারাপ লাগবে না ভালোই লাগে আর কয়েকদিন ধরে হয়েছে ফ্রিজে অনেক মাছ আছে তারপরে ওই যে ম্যাডামে সেদিন ছাগল জবাই করে আনছিলো পরে মাংসও দিছে সেইগুলোও আছে কিন্তু মাছ মাংস একদম খাইতে মন চায় না শুধু মন চায় কি ঝাল ঝাল কিছু খাইতে পারতাম বা শাকসবজি খাইতে পারতাম কিন্তু মাছ আছে মাংস আছে সব কিছু আছে পোলট্রি মুরগি তো মনে করেন যে ফ্রিজ ভর্তি কিন্তু ওইগুলো একটু খাইতে ভাল লাগে না তাই মাঝে মধ্যে হয়েছে ভাবে ডিম রান্না করি তাই কি ভাত খাইয়ে আর কি শান্তি লাগে শুধু পেট ভরে খাইলেই তো হবে না শান্তিরও তো একটা ব্যাপার আছে না একটা যদি হয় যে না আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তাই আর কি আমি মাঝে মধ্যে এই রান্না করি তাই যে এই ডিমটা হইসে ভাজলাম ভাজার পরে হইসে আমি এই জায়গায় আবার ছোট ছোট করে আরকি টুকরা টুকরা করে নিতেছিলাম একদম কড়াইয়ের ভিতর থেকেই আপনারা আবার অনেকেই হয়তো বা বলতে পারেন যে আমাদের বাসায় যে মেহমান আসছে আমেল মানে মেয়েটার নাম তো ওরে আমি তুই তুই করে বলি কেন বা ওর নাম ধরে বলি কেন তার কারণ হয়েছে ও আমার একদম সমবয়সী তো ওরে হইছে আমি আগে আগে ম্যাডাম ম্যাডাম করে বলতাম কিন্তু ও আমার সব সময় বলে না আমি একদম তোর সমবয়সী বা আমার থেকে এক বছরের দেড় বছরের ছোটোই হবে বড় হবে না সেই জন্য আর কি সবাই আমাকে রাগ করে আমার বলে যে না আমি যেন ওর নাম ধরে ডাকি সেই জন্য আর কি আমি ওরে তুই তুই করে বলি আর এই জায়গায় হয়েছে যে দেখেন কয় টুকরা তিন চার পাঁচ ছয় ছয় সাত টুকরা আর কি ডিম হয়েছে তা আমি হয়েছে ছোটো ছোটো করে কাটে নিচ্ছি যেহেতু আমি তরকারি রান্না করব সেজন্য আর আর আমার এরকমভাবেই পছন্দ আমি এরকমভাবেই করি আপনারা অনেকে আমাকে কমেন্টে অনেক কিছু বলেন যে আমি এত তাড়াতাড়ি কথা কেন বলি এটা সেটা আর অনেক 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 প্রশ্ন করেন আসলে আপনাদের মনে অনেক অনেক প্রশ্ন থাকতেই পারে তারপরও আমি চেষ্টা করি আপনাদের সব ধরনের কমেন্টের উত্তর দেওয়া বা রিপ্লাই দেওয়া আর আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমার হয়তো বা ভিডিওতে অনেক ভুল টিউটি হয় বা অনেক কিছু হয় কারণ আমি কখনো আগে পরে ক্যামেরার সামনে কোনোদিন দিন কথা বলি নাই সেজন্য আমার ভুল হবে এটাই স্বাভাবিক আর মানুষ মাত্রই ভুল তা আপনারা সবাই হইছে আমার সব ভুল টিউটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আস্তে আস্তে চেষ্টা করব আর আমার ভুলগুলো ধরাই দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে যাতে আমি বুঝতে পারি যে আমার এই জায়গায় এই জায়গায় ভুল হইতেছে সেই মতো যেন আমি ভুলগুলা শুধরাই নিতে পারি যাই হোক অনেক কথা বললাম আর এই জায়গা হইছে ডিম ভাজার যে তেল আসিল তো ওই টুকু হয়েছে আমি দিয়ে দিচ্ছি আর অল্প একটু সবিন তেল দিচ্ছি বাড়তি পরে হইসে পেঁয়াজগুলো গুলো এই জায়গায় ভাজার পরে আমি হইসে আদা বাটা দিয়ে দিলাম ফ্রিজে ইয়ার আগে আদা বাটা রাখছিলাম তো আদা বাটা দিলাম পর হয়েছে জিরা বাটা ছিল ফ্রিজে ঢিপে তা ওই জায়গা থেকে একটু জিরা বাটা নামে বাটা দিলাম দেওয়ার পরে হয়েছে একটু নাড়া দিয়ে দিলাম যাতে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে আর এই জায়গা হয়েছে এখন দিয়ে দিব আমি অল্প একটু লবণ কারণ আমি বেশিরভাগ সময় তরকারি রান্না করি লবণটা হয়েছে মানে যখন ভিডিও করি তখন দিই না পরে দিই তো জানি না আপনারা কী ভাবেন আমাকে পাগল ভাবেন নাকি আসলে কিন্তু আমি পাগল না ভালো যাই হোক তো এই জায়গায় হয়েছে হলুদের ফাঁকি দিয়ে দিতেছিলাম মানে তরকারি রান্না করার জন্য মানে প্রতিনিয়ত মানুষ যে সমস্ত মশলাগুলা খায় আর কি হলুদের ফাঁকি মরিচের ফাঁকি তারপর হয়েছে আপনার এই জায়গায় দিয়ে দিতেছিলাম আর আমাদের বাসায় হয়েছে গরম মশলা নাই যেমন এলাচ দারচিনি এগুলো হয়েছে নাই কারণ ওইগুলো হয়েছে আমরা সব ভাইজে বেলান্ডার করে ফেলছি সেজন্য আর কি আনাম দিতে পারি না ওই তো ওই ফাঁকিটা দিলাম পরে হয়েছে একটু গোলমরিচ দিলাম পরে হয়েছে নাড়া দিয়ে দিতেছিলাম আমি হচ্ছে এগুলা একটু হালকা অল্প একটু কষাবো কষানোর পর হয়েছে দিয়ে দিব আমি এগুলার ভিতরে আলু তার কারণ হয়েছে আলুগুলাই সে যেন ভাজা হয়ে যায় আর কি মানে এই তেলের সাথে মশলার সাথে যেন সুন্দরভাবে কষানো হয়ে যায় ভাজাও হয়ে যায় তা আমি তো এরকমভাবেই রান্না করি আপনারা কী কে ভাবে রান্না করেন বা আমার রান্নাগুলা কি ঠিকমতো হয় নাকি তা আপনারা হইছে বলবেন কারণ আমি এখনো অনেক ছোট আমি যা রান্না করি তারপর আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি একটু ভালোভাবে রান্না করার আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না কারণ বাজে কমেন্ট দেখলে পরে সত্যি অনেক খারাপ লাগে এগুলো সহ্য করা অনেক কঠিন ব্যাপার তো যাই হোক আমি হয়েছে আলোগুলা কষানোর পর দিয়ে দিতেছিলাম একটু পানি গরম পানি আমাদের হিটার আছে হিটারে আগে আর কি আমরা যে কোনো কিছু রান্না করার সময় গরম পানি আর কি হিটার গরম করে পরে হইসে তরকারি ভিতরে যে কোনো কিছুর ভিতরে দিই তাই পানিটা হয়েছে ঝোলটা হয়েছে সে গেছে তো সে তারপরে হয়েছে আমি দিয়ে দিলাম এখানে ডিম ছিল মানে যে ডিমগুলা যে কাটে রাখলাম সাত টুকটা হয়েছিল মেবি হ্যাঁ সাত টুকটায় তো গুললাম তখন না তাই ডিমগুলা হইছে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হয়েছে একটু নাড়া দিয়ে দিতেছিলাম তো দেখেন আর এই জায়গা হয়েছে নাড়া দিয়ে হয়েছে কয়েক মিনিটের জন্য ঢাইকে রাখছিলাম ঢাকার পরে দেখলাম যে না আমার তরকারিটা হয়ে গেছে আর অল্প একটু জাল দিলেই হবে তো এই জায়গায় হয়েছে ফ্রিজে আগে ধইনা পাতা আনছিলাম তো ধইনা পাতা হয়েছে শেষ হয়ে গেছে তো এক মোটা ধইনা পাতা ছিলো ওইগুলা যে কটা ছিল সেই কটা সবগুলাই দিয়ে দিলাম আর এখন হয়েছে শীতের দিন ধইনা দিয়ে তরকারি রান্না করলে তরকারি কিন্তু এমনি অনেক বেশি মজা লাগে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংক ইউ ফর ওয়াচিং আর কি বলবো এখন হচ্ছে বাসায় অনেক কাজ কাম ছিল রান্না বান্না করছি সবাই খাওয়া দাওয়া করছে আর নিজের খাইতে খাইতে হয়েছে অনেক দেরি হয়ে গেছে আর এখন হইসে আমি খাওয়া দাওয়া করবো যে দেখেন আমার ফাইনালি তরকারির লোকটা এরকম আসছে আপনারা কিন্তু এরকমভাবে যারা নি বাহিরে থাকেন বা মাছ মাংস খাইতে খাইতে ভালো লাগে না তারা এরকমভাবে মাঝে মধ্যে ডিম রান্না করে খাইতে পারেন অবশ্যই ভালো লাগে